smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দাদা, একটা বুড়ি খাবার আছে। আমাদের যে চারজন সদস্যকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে তিনজনকে আংরেজরা হত্যা করেছে। আংরেজ অফিসার সারে মার গে, লেকিন গিরিশ জিন্দা থা। প্রকাশ জানে সে পেহলেই ও আত্মহত্যা কর লিয়ে। এই গল্পটি হলো এক দেশপ্রেমিক কিশোর ছেলের, যার নাম হলো গিরিশচন্দ্র। গিরিশের পরিবার বেশ সচ্ছল, ইংরেজদের দেওয়া চাকরিতে বেশ ভালোই চলছিল তাদের জীবন। মা বাবা দুজনেই চাইতেন গিরিশ ব্রিটিশদের দেওয়া চাকরি করুক, কিন্তু গিরিশের হৃদয়ে একটি অন্যরকম ইচ্ছা, একটি অন্যরকম ডাক কাজ করছিল। সে দেশকে স্বাধীন দেখতে চায়, নিজের জীবন দিয়ে হলেও। কেমন তোমার নাম? গিরিশচন্দ্র। নমস্কার, আমার নাম গিরিশচন্দ্র। ও আচ্ছা, আমার নাম হলো সিং। আপনাকে আমি চিনি, আপনার নাম অনেক শুনেছি। তোমার চিঠি আমি অনেক আগে পেয়েছি, লেকিন আমি পরে বুঝতে পেরেছি তোমার দেশের জন্য বহুত প্রেম আছে। বীরেশ সিং, আমাকে একটা সুযোগ দিন, আমি দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে চাই। বহুত আচ্ছা, তোমার মতো ছেলেদের আমাদের দলে খুব দরকার আছে। তোমাকে আমি আমাদের দলের প্রধান চিত্তরঞ্জন বাসুর কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। চিত্তরঞ্জন দা, আপকো বোলা থা না এক বান্দা হে আমাদের বহুত চিঠি লিখেছিল, এ আমাদের দলে নাম লেখাতে চায়। ওর কথা আমি আগে শুনেছি। কি নাম তোমার? আগে আমার নাম গিরিশচন্দ্র। হঠাৎ কি কারণে বিপ্লবী দলের নাম লেখাতে চাইছো? এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করার পর থেকেই আমি দেখে আসছি ব্রিটিশদের সাধারণ মানুষের প্রতি অমানবিক অত্যাচার। আমি ভারতবাসীদেরকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়াতে চাই। তার জন্য কিন্তু মানুষ খুন করতে হতে পারে, সেটা করতে পারবে তো? কিছু কিছু সময় জানোয়ারকে মারার জন্য নিজেকে জানোয়ার বানাতে হয়। বাঘ হরিণকে মারার সময় শিকার বলা হয়, তাহলে মানুষ মারা কে হত্যা কেন বলা হবে? হয়তো এমন পরিস্থিতি আসতে পারে যে তুমি ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়েছো, তখন হয়তো তোমাকে খুব অত্যাচার করবে আমাদের সম্বন্ধে জানার জন্য। তুমি সেটা সহ্য করতে না পেরে যদি আমাদের সম্বন্ধে বলে দাও, তাহলে আমাদের বিপ্লবী দলটা পুরোপুরি ভেঙে যাবে। আমার প্রাণ চলে গেলেও আমি ব্রিটিশদের সামনে কোনোদিন মুখ খুলব না, আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারেন। তোমাকে একটা কাজ করতে হবে, এক সপ্তাহ পর 26শে বৈশাখ তোমার সাথে আমাদের আর তিনজন সদস্য থাকবে। লন্ডন থেকে কিছু ব্রিটিশ অফিসার আমাদের ভারতবর্ষে আসবে, আর এই সুযোগে তোমার চারজন মিলে তার উপর আক্রমণ করবে, আর এই ব্যাপারটা দীনেশ সিং তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। ঠিক আছে, ওকে ভালোভাবে বুঝিয়ে দিও, কখন কোথায় যেতে হবে পুরো ব্যাপারটা তুমি ওকে বুঝিয়ে দিও। ঠিক আছে দাদা, আমি ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই মুহূর্তে সে নিজের সিদ্ধান্তের কথা লিখেছে। বেশ কিছুদিন ধরে নিজের ভিতরে একটি দ্বিধা কাজ করছিল, চাকরি নাকি বিপ্লব। একদিকে চাকরির নিরাপত্তা, অন্যদিকে দেশ মাতৃকার জন্য লড়াই। অবশেষে সে সিদ্ধান্ত নিল বিপ্লবের পথেই হাঁটবে। চাকরি তার স্বপ্নের সাথে যায় না,
চাকরিতে বেঁধে রাখার মতন নয় তার স্বাধীন মন। চিঠিতে সে তার মাকে লিখেছে, মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার ভিতরে এক অজানা তাড়না, এক আকাঙ্ক্ষা কাজ করছে যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি দেশের জন্য কিছু করতে চাই মা, স্বাধীনতার জন্য লড়াই করতে চাই। মা তুমি হয়তো আমাকে বুঝবে না, কিন্তু আমি বুঝি, আমার পথ এইটাই। আমি বিপ্লবীদের সাথে যোগ দিয়েছি, তোমার আশীর্বাদ চাই। গিরিশ জানত তার মা এই চিঠি পেয়ে সখত হবেন, কিন্তু সে বিশ্বাস করত একদিন তার মা বাবা তার সিদ্ধান্ত বুঝতে পারবেন। স্বাধীনতার জন্য তার এই ত্যাগ একদিন সবার জন্য গৌরবের হবে। গিরিশ জানত বিপ্লবের পথ কঠিন, কিন্তু সে নিশ্চিত ছিল এই পথে তার মুক্তি। দেশের জন্য নিজের সবকিছু উৎসর্গ করা এই মহান ব্রত তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে।